এইভাবে মারতাছে এইভাবে মারতাছে কেউ একটা মুখ ফুটে বলে না যে অন্যায়টা কি জোর করে তোরা ইসরায়েল যে দেশটা বানাইছে এটা তো ফিলিস্তিনের একটা অঙ্গ কথা কর না কেন জাজাবরের বাচ্চারা সন্ত্রাসী করে এখানে বসবাস করে ভাড়া নিয়ে স্কুল কলেজ ভাড়া নিয়ে আজকে আলাদা দেশ কায়েম করে আজকে সেই মুসলমানের বুকের উপরে থাইকে মুসলমানকে মারে এই জমিনের মুসলমানকে বুলডোজার দিয়ে বোমা দিয়ে ইস্কট ক্ষেপণাস্ত্র দিয়েও তাদেরকে ইমান থেকে সরানো যাবে না তাই তো ফিলিস্তিনকে এত মার মারতাছে ইসরায়েল পারতাছে না তাদেরকে জব্দ করার জন্য কথা বলেন না কেন মহিলারা পাথরকে পানিতে ভিজাইয়া এরপরে খাইতাছে গাছের পাতা চিবাই খাইতাছে তবু বেঈমানদের লালসায় তারা পড়তাছে না আপনি বুঝেন না তাদের ইমান কত শক্ত স্বামী নাই সন্তান নাই ইনকামের রাস্তা নাই পাহাড়ের গুহার মধ্যে মহিলারা ঢুকিয়া শিবিরের মধ্যে তাঁবুর মধ্যে কোন রকম ভাবে সন্তানগুলারে বুকি নিয়া মায়ের স্তরে দুধ নাই গাছের পাতা মা চিবাইয়া খাইয়া বাচ্চাকে দুধ খাওয়ায় পালতাছে আর দুধ খাওয়াইতাছে আর বলতাছে এই দুধ খাওয়াইলাম আমার দুধের কসম যেদিন বড় হবি এই ইসরায়েল বাহিনীকে ধ্বংস করবি এই জন্য আমি তোর দুধ খাওয়াইতেছি মা বলতাছে বাচ্চারে দুধ খাওয়াই আর মা কয় স্থান গালি দিয়া মা বলতেছে আমি মা তোরে বড় করতেছি দুধ খাওয়াই একমাত্র ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাহলে বুঝালো তারা কত বড় ইবাদত বজন রে দুই ফোঁটা চোখের পানি এখন ফেলবা তোমার নবীও মাইর খাইছে আবু বকরও মাইর খাইছে এখন আমি দিলটা নরম দেখতে চাই আমার নবী যখন আবু বকরকে প্রথম কালেমার দাওয়াত দিছে আপনাদের জানা আছে আবু বকর তখন ছাগল চড়াইতেছিলেন কি করতেছিলেন নবী হীরাক পর্বত থেকে এসে প্রথম মা খাদিজারে দাওয়াত দিছে এরপরে দ্বিতীয় নাম্বার দাওয়াত দিছে আবু বকর রে তৃতীয় নাম্বার দাওয়াত দিছে হযরত আলীর আল্লাহু আকবার জোরে বলতে হবে এই তিনজন হলো মুসলমানের প্রথম মুসলমান বাবা প্রথম মা খাদিজা কালেমা পড়ছে দ্বিতীয় নম্বরে নবীর সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধু যার কাছে গোপনের কথা সব বলতো আমার নবী খাদিজারে কালেমা পড়ায় বলে আমার আবু বকর কই নবী আপনি তো হীরা পর্বতে ছিলেন আবু বকর ছাগল চড়াবার জন্য গেছে আর বলছে ভাবি ও দোস্তানি আমি আজকে ছাগল চড়াইয়া যাই দুগ্ধ দহন করব আমার এক পেয়ালা দুধ আমার বন্ধুর হীরা পর্বতে দিয়ে আসবা আমার বন্ধুর মুখখানা কতদিন দেখি না গো এই কথা বলে আবু বকর বকরি চড়াইতে গেছে আমার নবী বলে কোন দিকে গেছে বলতে পারো বলে জাবালে নূরের দিকে আপনি যেখানে ধ্যানমগ্ন থাকতেন ওদিকেই তো সে থাকে নবী যায়া যাকে আবু বকর ছাগলগুলারে ঘাস খাওয়াইতে আসার বলতাছে এই 40 দিন হয়ে গেল বন্ধুর মুখখানা দেখি না তোরা কি বলতে পারো সবার বন্ধু কই আছে কিন্তু আবু বকর বুঝতে পারে নাই আমার নবী নবী হয়ে গেছে আমার নবী যখন আবু বকরের সামনে দাঁড়াইছে প্রেম করে কয় রে দোস্ত আবু বকর নবীর দেইখা নবীও দৌড়ে গেছে আবু বকর দৌড়ে আসতেছে দুইজনের ঘাড়ের সাথে ঘাড় মিলে বলে আমি 60টা মিনিট যারে না দেখে ঘরে থাকতে পারি না আজকে 40 দিন হয়ে গেল এই মুখখানা দেখি না আমারে কেমনে ভুলে রইছেন একবার বলেন না হে ফিলিস্তিনের পক্ষে এখন দুই ফোঁটা পানি ফেলাইবা তোমার চোখের পানি যদি সারা দুনিয়ার মসজিদের চোখের পানি আজকে ফিলিস্তিনের পক্ষে হয় ইসরায়েল অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে বাবা হে যুবক পৃথিবীতে একটা জাতিরা কোনোদিন হেদায়েত পাবে না এগো তোমার হেদায়েতের দোয়া করেও লাভ নাই ডাল ইসরায়েল আল্লাহ এদের জন্য হেদায়েতের দোয়া করতেও না করছে বাবা এত গোসাই জাতির উপরে এ মুসলমান ভাইরা রে আবু বকর নবীর দেইখা পাগলের মতো ছুটে আসছে 40টা দিনে স্বর্ণ মাখা মুখটা দেখি না আমার নবী কৌতূহল করে বললেন আপনার বন্ধু আর বন্ধু নাই আপনার বন্ধু নবী হয়ে গেছে জোরে 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 জোরে
আবু বকর কোরআন শরীফের পাঁচটা আয়াত আমার পরে নাযিল হয়ে গেছে জিবরাইল আমারে ক্লাস করাইছে আবু বকর বলে এই যে রইল ছাগলগুলা ছাগল আর আমার দরকার নাই ছাগল ছাড়িয়া দিয়া নবীর বুকের মধ্যে নিয়া কই আগে আমারে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কোন নবীর কালেমার শেষে বাবা রসুল নাই একমাত্র আমার নবীর কালেমার মধ্যে রসুল আছে মুসা নবীর কালেমার মধ্যে আছে মুসা কালিলা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা নবীর কালেমার মধ্যে ঈসা রূহুল্লাহ আদম সফিউল্লাহ মুহাম্মদ রসুল একমাত্র আমার নবীর কালেমার মধ্যে আছে আবু বকর যখন বললেন মুহাম্মাদুর রসুলুল্লাহ জিবরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে বলে নবী গো আবু বকর যে দুই নাম্বার মুসলমানের ঐলান করে দিবেন নি আমার নবী আবু বকরের ঘরের মধ্যে হাত দিয়া দুই ঘর দিছে আবু বকর নবীর ঘরে হাত দিছে জিবরাইল হাতটা সরাই দিয়ে বলে নবী গো এতদিন আপনি ছিলেন অন্য মানুষের মতো আজ থেকে আপনি নবী আপনার ঘরে হাত দেওয়ার মতো দুনিয়ার কোনো মানুষ থাকবে না আবু বকরকে বলেন আবু বকর রে আমি আজ থেকে নবী আমার ঘরে হাত দেয়া যাবে না আমি তোমার ঘরে হাত দিব আবু বকর তাড়াতাড়ি শুয়ে বললেন তাহলে আপনি আমার ঘরের উপর একটু বসেন আমি আপনার ঘরে করে বাসায় লয়ে যাই আমার নবী বলেন না রে আবু বকর না তুমি তাকায় দেখো আবু বকর তুমি একটু তাকায় দেখো তোমার ছাগলগুলো আমারে চিনে ফেলেছে আবু বকর রে এতদিন আমি নবী ছিলাম না এই ছাগলগুলো আমারে চিনত কিন্তু নবী হিসাবে চিনত না আজ থেকে তোমার সরাগার ছাগলগুলো আমারে চিনতে পেরেছে গো আবু বকর দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দিবা দোস্তরা বিশ্বনবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে আমার মালিককে একটু বুঝাইয়া বলবা ও মালিক ইসরায়েলের পাশে তুমি সারা কেউ না তুমি ফিলিস্তিনের পাশে তুমি সারা কেউ নাই ফিলিস্তিন কে তুমি সাহায্য করিয়া দেখাইয়া দাও তুমি মুমিনের পক্ষে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম বাবা শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা আবু বকরকে যখন বিশ্বনবী বললেন আবু বকর রে চলো বাসায় যাই আবু বকর আমার নবী কিনে বাসায় আসলেন আল্লাহ ওই কথাটা রেকর্ড করে বললেন নবীজি যে আবু বকর এতদিন আপনার পাশে ছিল হিজরাতের সময় পাশে থাকবে মৃত্যুর পরেও পাশে থাকবে আল্লাহ আকবার বলতে পারো না বাজানলে দুনিয়ার নিয়ম হলো এক বন্ধু যার সাথে দুনিয়া চলে এই বন্ধু মৃত্যুর সময়ও কাছে থাকে এই জন্য বন্ধু বানাইবা আলেম উলামাকে বন্ধু বানাইবা সৎ মানুষকে অসৎ মানুষকে কোনোদিন বন্ধু বানায়ও না আল মারউ মা মান হাব্বা বিশ্বনবী বলে যার সাথে যার মহাব্বাত তার সাথে তার কেয়ামত হয়ে যাবে আবু বকর বন্ধু বানাইছে নবীকে মৃত্যুর সময় নবীকে বন্ধু বানাইছে মৃত্যুর সময় নবী বন্ধু দুনিয়ায় ছিল বন্ধু বাল্যকালেও বন্ধু মৃত্যুর পর পাশে শুয়ে বন্ধু এখানে শেষ না কিয়ামতের মাঠে আমার নবীর আবু বকরের ঘরে হাত দিয়ে জান্নাতে কদম লাগাবে এই জন্য কোন ইহুদি নাসারার সাথে আপনার বন্ধুত্ব থাকবে না বন্ধুত্ব থাকবে একমাত্র মুসলমানের সাথে কথা বলেন না কেন পলিটিক্যাল হিসাবে যেটা মনে চায় সেটা করতে পারবেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন যেটা মনে চায় সেটা করতে পারবেন অধিকার আপনার আছে ঈমান কারো কাছে বিক্রি করবেন না মুসলমানের পক্ষে সারা জীবন থাকবেন আল্লাহ রাসূল বলেছেন যারা মুসলমানের দরদে ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা রাসুহুম যে মুসলমানের সারা পৃথিবীর মুসলমানের একজন মুসলমানের মাথায় যদি দরদ হয় তোমার মাথায় যদি দরদ আসে আমি নবী তোমারে রেখে জান্নাতে যাব না আমার আবু বকরও তোমার জান্নাতে নিয়ে যাবে অতএব মুসলমানের পক্ষে থাকার দরকার আছে না নাই আছে
আজকে জুমার দিন কোথায় নামাজ পড়বে কোথায় কি করবে বজন্দে একমাত্র আমার রবের সাহায্য ছাড়া কোন রকম ভাবে মুসলমান আর টিকতে পারবে না কিয়ামতের আগে মুসলমান শুধু মার খাবে আর মার খাবে কিয়ামতের 40 বছর আগে মুসলমান শুধু মার দিবে আর মার দিবে আল্লাহর কাছে দোয়া করেন মালিক তুমি মুসলমানদের হাতকে শক্তিশালী করে দাও আল্লাহ তুমি আমাদের অর্থের দিক দিয়ে সচ্ছল করে দাও সারা দুনিয়ার মুসলমানরা যদি এখন এক হয়ে যায় বাবা মনে রাখো গো দাদা ভাই মুসলমান একরাম আমার বাবাজিরা আমার কলেজার টুকরা যুবক ভাইরা তুমি আর আমি ফিলিস্তিন যেতে পারবো না কিন্তু মনে রাখবা ফিলিস্তিন যাইতে না পারলেও কিন্তু অনেক কাজ করা যায় ফিলিস্তিনের মালিক যিনি ইসরায়েলের মালিক তিনি বাংলাদেশের মালিকও তিনি ওই রবের কাছে যদি দু হাত বাড়ায় বলে আল্লাহ তুমি সাজা বান্দব নাই রে জমিনে রহম করে দয়া করো ফিলিস্তিনে দয়া করে রহম করো মুসলিমকে ভজন মুসলমানকে আল্লাহ সাহায্য করবে কোরআনের ভাষা আল্লাহ পাক বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম মুসলমান যদি একবার আমি আল্লাহর ডাক দেয় আমি 10 বার তাদের ডাকে সাড়া দেই আরো জোরে কোন পৃথিবীর কোন জাতি আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ 10 বার শোনেন একমাত্র মুসলমান ছাড়া কিন্তু আমাদের কপাল হয়ে গেছে খারাপ এটা টুঠান তো আমাদের কপাল হয়ে গেছে খারাপ এই মাদ্রাসা সাহেব এটা টান দিয়ে উঠাই দেন এই মুসলমানের সন্তান আমাদের কপাল খারাপ হয়ে গেছে যদি আমাদের কপাল খারাপ না হইতো আজকে মুসলমান সারা পৃথিবী শাসন করত ঠিক না বেটে মুসলমান সারা পৃথিবী শাসন করত মুসলমান আজকে মার খাবে কেন মুসলমান তো মার খাওয়ার কথা না মুসলমান মার খায় আজকে কর্মদোষে মুসলমান কর্মদোষে মার খায় তা না হলে ভারতবর্ষ যেই ভারত এখন পৃথিবীর ভিতরে ক্ষমতাশালী দেশের মধ্যে দাবি করে তারা এই ভারতবর্ষকে যুদ্ধ করে লাগে নাই মাহমুদ গাজনবী শুধু নিজের কোর্তাটা পইরা মাঠে নামছে এমনি বিজয় হয়ে গেছে মুইনউদ্দিন চিশতি ভারতবর্ষকে দখল করছে বিজয় লাভ করছে মাত্র এক বদনি পানি দিয়া যদি এখানে শেষ নয় বাদশাহ শাহজাহান এক দুই বছর না যুগকে যুগ তার ফ্যামিলি ভারতবর্ষকে শাসন করেছে সম্রাট আকবর তার ফ্যামিলি শাসন করেছে যুগকে যুগ পৃথিবীর কাউকে পরোয়া করে নাই কিন্তু আজকে মুসলমান আল্লাহকে ভুলে যায় কোরআনকে ভুলে যায় রসুলকে ভুলে যায় যখন নিজের মতবাদ নিজেদের মন গড়া কিছু কিছু ঢুকায় দিছে 100% ভাবে রব্বে কারিমের রহমত চলে গেছে কথা কন না কেন সৌদি আরব যদি ইচ্ছা করে রসুলারা জিন্দিগি আবার তারা গঠন করবে আফগানিস্তানের মতো সারা দুনিয়ার মরণ হবে সৌদি আরব কারণ দুনিয়ার কোনো মুসলমান নাই যে ওই দেশে না যেতে পারবে ওই দেশ লাগবেই আমাগো কথা কন না কেন সৌদি আরব যদি ডাক দিয়ে বলে মুসলমানের পৃথিবীর যেই দেশ আছে সেই দেশে যদি আক্রমণ হয় আমরা ঝাঁপায় পড়ব পৃথিবীর সব দেশ তাদের সাথে হইত আজকে জাতিসংঘের চেয়ারম্যান হয় ইহুদি নাসারারা জাতিসংঘের চেয়ারম্যান হওয়ার দরকার মুসলমান জাতিসংঘের চেয়ারম্যান হওয়ার কথা মুসলমান আজকে খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধরা হয়
জাতিসংঘের চেয়ারম্যান, দুঃখ রাখার জায়গা নাই, তারা যে সব এক এটা বোঝা হয়ে গেছে আমার ফিলিস্তিনের দিক দিয়ে। আল্লাহ আপনি নিজের কুদরতি হাত ছাড়া ফিলিস্তিনকে বাঁচাইবার মতো ক্ষমতা কারো নাই। ফিলিস্তিনের কাছে অস্ত্র নাই, ভালো কোনো বিমান নাই, জেট বিমান নাই, অত্যাধুনিক কোনো অস্ত্র নাই। যে অস্ত্র এখান থেকে মারলে ইসরায়েলের ভূখণ্ডে যে পড়বে, দূরপাল্লার অস্ত্র তাদের কাছে নাই। আর মায়ের খাইতে 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 মাজা তিনবার ভাঙছে, যতই ব্যান্ডেজ লাগাও কোনো কাজ হয় না। কথা কর না কেন, শুধু আপনাদের খেদমতে আরজ করি, আজকে সারা দুনিয়ার মুসলমানদের জন্য সৌদি আরবে প্রত্যেকটা মসজিদে মসজিদে ফিলিস্তিনের পক্ষে দোয়া হইতেছে। দোয়া ছাড়া আমাদের কিছু করণীয় নাই, দোয়া ছাড়া আমাদের কিছু করণীয় নাই। কথা ঠিক না ঠিক? কিন্তু মনে রাখবেন, আর দোয়া ও মুখলিল ইবাদা, দোয়া একদিন না একদিন কবুল হবে, এই ইসরায়েল একদিন ধ্বংস হবে। যদি ইসরায়েল ধ্বংস না হয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। ইসরায়েল আজকে পালাইতেছে, অগ ইতিহাসে স্বাধীনতার পরে, অগৈত স্বাধীনতার পরে এইভাবে ওরা দেশ ছেড়ে কোনোদিন পালায় নাই। যেভাবে পালাইতেছে, বিমানবন্দর বুক হয়ে গেছে, ট্রেনে সিট নাই, বাসে সিট নাই, ঘর বাড়ির সাইড এখন বেয়াদুব গুলা কুত্তা গুলা পালাইতেছে, তাহলে বোঝা গেল ওরা পালাইতেছে, একদিন না একদিন জীবনের তরে পালায় যাবে। এই দোয়া করবেন আল্লাহর কাছে, সবসময় নামাজে এই দোয়া করবেন। আল্লাহ চাহে তো অগ বিচার আল্লাহ করবে, কারণ ওদের মতো জুলুমবাস, ওদের মতো সন্ত্রাসী, ওদের মতো বেজারমা পৃথিবীর কোন জাতি নাই। ওই জাতির মধ্যে কোনো বিয়া নাই, আপনি জানেন? ইহুদির মধ্যে কোনো বিয়া নাই, এবং ইহুদিরা সবচেয়ে বড় বাপার হলো অরকদের ভিতরে সমকামিতা, একবার স্ত্রীর মতো জায়েজ, পুরুষ পুরুষকে ইউজ করা স্ত্রীর মতো, এটা একমাত্র ইহুদিরা আবিষ্কার করছে। এরা শুধু একটা ওয়াকের আনছে, কোরআনে আল্লাহ তাকে নিষিদ্ধ ঘোষণা করে নাই। এক নম্বরে এরা নবীদেরকে মারছে, দুই নম্বরে পৃথিবীতে সবচেয়ে বেয়াদব, আল্লাহর সাথে বেইমানি করার এক নম্বর শয়তান হলো ইহুদি, তিন নম্বর হলো এরা সমকামিতাই পৃথিবীতে প্রথম চালু করছে এরা। এই যে লূত আলাইহিস সালামের যে জাতি, এই ইহুদি জাতি, এরা শুধু যে মানুষ কি ইউজ করছে তা না, তারা ফেরেশতাদের সাথেও জিনা করতে গেছে। নাউজুবিল্লাহ, আস্তে কও, এরা ফেরেশতাকেও ছাড়ে না। এরা লূত আলাইহিস সালামের বাড়িতে 10 জন মেহমান আইছে, আলহামদুলিল্লাহ বলেন, দেখেন এই জাতি কত বড় শয়তান। লূত আলাইহিস সালামের বাড়িতে আইছে 10 জন মেহমান, এই 10 জন মেহমান মানুষ না, এরা ফেরেশতা। ডাইরেক্ট সুরা লূতের মধ্যে আসছে, সুরাই লূত, কোরআন শরীফে একটা সুরাই আছে। তো লূত আলাইহিস সালামের বাড়িতে আসছে তারা গজবের শুভ সংবাদ দেওয়ার লেগে, যে আপনি তাড়াতাড়ি ফ্যামিলি লইয়া এই মিরপুর সাইরা, কেরানীগঞ্জ সাইরা, মুন্সিগঞ্জ সাইরা, গোপালগঞ্জ জান, পদ্মা নদী পার হইয়া। এক্সাম্পল বুঝাই দিলাম, এই 200 কিলোমিটারের ভিতরে আপনি থাকবেন না, লূত আলাইহিস সালামরে কয়ে দিছে। এই সংবাদ নেওয়ার লেগে আইসে ইব্রাহিম 12 জন মেহমান লইয়া। এদিক দিয়ে লূত নবীর বউটা ছিল বিশ্ব হারামি এই মহিলা, অনেক স্বামী দেখবেন হাজি সাহেব মৌলানা সাহেব তার বউ হল এমন হারামির হারামি, নামাজও নাই, রোজাও নাই, খায় সুর 24 ঘন্টা, স্বামীরে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, আসে না নাই স্বামী বেচারা তার কাছে এমন ভাবে বান্দা মগায়, বাড়িটা লিখকে দিছে বউর কাছে, কায়দা করে লিখকে লই দিছে, তেরেং বেরেং করবি স্বামীর লাত্তি দিয়ে বের করে দিব, এমন তো মগ আছে এমনি হোক, বউর ছায়া বেলা ধুয়ে থাকতে হইব। কথা কন না কেন, বউ যদি কয় প্রতিদিন আমার ছায়া বেলা ধুবি, থালবাটি মাছবি, মগার থাকতে হইব, কারণ ওই বাড়িতে থাকতে থাকতে হইব। এই জন্য আমি আপনাদের একটা মাসলা কই, রাগ করেন না, নবীর জীবনে কোনোদিন তার বিবিদের নামে কোনো কিছু দেন নাই, এটা মনে রাখবেন একটা উসুল। এরে বউরে ভালোবাসা দিয়া দিলেন আপনি, এটা করেন হাদিসের কোথাও পাবেন না, যে বউরে বউ পাবে, শরীয়ত কতটুকু পাবে তার মহরণা যতটুকু কতটুকু। আপনি এটা কেমনে বিশ্বাস করলেন যে আপনারে রাইখা লাত্তি দিয়ে ফেলাইয়া ওই বাড়িতে আর এক স্বামী নিয়ে থাকবে না? এই জন্য তো শরীয়তে নিষেধ করছে তারে দিতে। তুমি গেছো অকাজ হইয়া অ্যাক্সিডেন্ট করে তুমি লুলো হয়ে গেছো, বউ তো যুবতী তার তো লাগবো, তোমারে আর এক ঘরে সাইড করে দিয়া আর এক স্বামী নিয়ে থাকবো, তার পাওয়ার আছে বাড়িটা,
এই জন্যই তো শরীয়তে নিষেধ আছে এত পীরিত বালানা কথা কন না কেন ইসরায়েলে পীরিত করে স্কুল করতে দিয়া পীরিত করতে দিয়া এখন ইসরায়েল ঘরের উপরে বইয়া মারতাছে তো লূত আলাইহিস সালামের বিবি কোন নবী কোনদিন বোন নামে কিছু লিখে দেন নাই এটা মনে রাখবেন একটা উসুল الرجال قوامون على النساء এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা আর الرجال قوامون على النساء এই পুরুষ থাকবে মহিলার উপরে শাসন করবে মহিলা মহিলা স্বামীরে শাসন করবে এটা কোরআনে নিষেধ আর الرجال قوامون على النساء মহিলাকে নেতৃত্ব দিবে পুরুষে মহিলা পুরুষে নেতৃত্ব দিবে না পুরুষে মহিলার নেতৃত্ব দিবে কথা কে বলেছে আল্লাহ না আমি কইছি ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত নিয়ে আর الرجال قوامون على النساء এই জন্য কোন নবীরা বোন নামে কিছু দেন নাই লূত আলাইহিস সালাম তার একসাথে 52 বছর ঘর করছে লূত নবী বলল গে একটা রাতেও স্বামীর আপন করে নেন নাই দেখে কি 12 জন ফেরেশতা তো আল্লাহর নূরের তৈরি আইছে বাড়িতে ওরা তো পুরুষ ব্যবহার করে মহিলা ব্যবহার করে না আপনারা বুঝে ফেলছেন বালক যারা তো 12 জন ফেরেশতা তো আল্লাহর নূরের তৈরি আগুনের মতো খাখা করতেছে বাতি জ্বলতেছে লূত নবীর বিবি ঘরে পিছন দিক দিয়ে যাইয়া কওমে লূতের চেয়ারম্যানে যায় কয় আমার বাড়িতে 12 জন মেহমান আইছে ভালো মজা পাইবা আইও নাউজুবিল্লাহ খাওয়ার টেবিলে যে কই এই ইসরায়েল এই ইহুদির বাচ্চারা ওই জাতির জাতি এরা ফেরেশতা কেউ সারে না এরা লূত আলাইহিস সালামের যখন বিবি যে কইছে 12 জন মেহমান আইছে এত সুন্দরের সুন্দর তোমাকে দেখলে সয়ে যাবে মজা পাই ভাইও চেয়ারম্যানে কই আইছে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের কাছে ওহী আল্লাহ তো সবই জানেন জানেন না জিব্রাইলকে কয় জিব্রাইল ওই লূত নবীর বোর্ডারে ডাইরেক্ট জাহান্নামী আজকে সিল মার ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ফিরআউন ওয়া লূত ফিরাউন ফিরাউনের বিবি জান্নাতি আর কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালামের বিবি জাহান্নামী ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত তো লূত আলাইহিস সালামের বউ বলে দিয়ে আসছে 5 মিনিটও লাগে নাই সব গুন্ডা পান্ডায় পড়ছে সল ধরা হ্যালো লূত দরজা খোলো লূত আলাইহিস সালাম তো মনে করছে এরা বুঝি মানুষ লূত আলাইহিস সালাম বুঝতে পারেন নাই যারা ফেরেশতা মানুষের ভেষে আসছে আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম জিব্রাইলকে বলতেছে আপনারা জান গাইবে এত বায়া পড়ছে জিব্রাইল বলে হে লূত তোমারে বলছি তাড়াতাড়ি করেই দেশ সারিয়া যাও তোমার বউরে সুদ এখন ধ্বংস করে দিব আমার বউ কি করছে তোর বউ খবর দিছে লূত আমরা যেই বাড়িতে আসছে তোমার বউ জানায় দিছে ওই বদমাশ গুলারে এই বনি ইসরায়েলের জাতদেরকে ইসরায়েলদেরকে জানায় দিছে তোমার বিবি সুদ্দা লিস্টির মধ্যে পড়ে গেছে করোশন্যের মধ্যে লাল চিহ্নর মধ্যে লূত আলাইহিস সালাম হাত তুলে বলে এত বছর আমার সাথে ঘর করছে কোন রকম কি একটু মাফ করে দেয়া যায় না জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ যখন কোন মানুষকে মাইন্ড করে ফেলে আর তারে বাঁচাইবার মতো কেউ নাই বরঞ্চ বিবির মায়ায় পড়িয়া যদি বিবির মায়া দেখাও লূত তোমারে শুদ্ধ ধ্বংস করে দিব এবার একটা আওয়াজ দিয়েন গো বাবা ওই পান্ডাগুলার ম্যানেজার আসিয়া দরজা খুলতে কয় দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ফেরেশতাদের দিকে হাত বাড়াইছে একজন আর একজনে বলতেছে কয় ওইটা সুন্দর ওইটা আমি নিমু মেম্বার কইতেছে ওইটা আর সুন্দর আমি নিমু 12 জনকে তারা ভাগ করে নিব চিন্তা ভাবনা করতেছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলে মালি ইবিয়াদবের জাতকে কি এখনই ফাইনাল করব না একটু পরে করব আল্লাহ বলেন দেখ এরা কোন পর্যন্ত যাইতে পারে কত বড় বেয়াদব তাই দেখেন জিব্রাইল বারবার বলতেছে ঘরে ঢুকিস না
আল্লাহর হোডারে ঘরে ঢুকিস না বেঈমানগুলা বলে একজন সারদা পাবি না লূত নবীর সাথে প্রেম করিয়া তোরা গোপনে গোপনে এই ঘরের মধ্যে থাকবি এইটা হতে পারে না আমাদের সাথে তোদের রাত থাকতে হবে আল্লাহর পয়গম্বর বারবার বলতেছে তোমরা এদেরকে ছেড়ে দাও এরা আল্লাহর পাঠানো ফেরেশতা জিব্রাইল পরিচয় দেওয়ার পরও যখন নূহ লূত আলাইহিস সালাম বারবার বলতেছে এরা আল্লাহর পাঠানো ফেরেশতা কোন রকম ভাবে তারা মানে না যখন বেড়াঘর ভাঙ্গিয়া তারা ঢুকতে চাইতেছে বাবা এবার একটা আওয়াজ দিয়ে ওই বনি ইসরাইলের জাত এই সাদা চামড়ার জাত এই কুত্তার বেয়াদবের জাত বেজরমার জাত এইগুলা ফেরেশতাদের দিকে যখন হাত তুলছে জিব্রাইল মাত্র একটা আঙ্গুল দিয়ে বাড়ি দিছে বেঈমানগুলা জাগায় আলু ভর্তার মতো গলিয়া গেছে জিব্রাইলের আঙ্গুল দিয়ে একটা বাড়ি মারছে কান দিয়া নাক দিয়া সমস্ত পায়খানা রাস্তা দিয়ে নারী মুড়ি বাইরে হয়ে গেছে যখন এইগুলা হত্যা হয়ে গেছে পুরা কওমে লুতের ভিতরে বাবা এলান হয়ে গেল লুত আলাইহিস সালাম সন্ত্রাসী ভাগ করে লয়ে আইছে ভাড়া করে লইছে আমাকে চেয়ারম্যান মেম্বার মারি লইছে আয় জুটা বুডায় লুত আলাইহিস সালাম কয় তোরা থাক আমি যাই জিব্রাইল তাকে সরায় দিলেন আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম এত গুসা হইছে বাবা এত রাগ হইছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ফেরেশতারা তোমরা যাও আমি একাই যথেষ্ট আপনাদের জানা আছে জিব্রাইল আলাইহিস সালামের 6000 পর আছে এক একটা পরের মধ্যে 6000 পাখা আছে 6000 পাখার মধ্যে এক একটা পর এত শক্তিশালী বাবা কওমে লূতের এতটুকু জায়গা যেখানে এখনো পর্যন্ত বাবা দুনিয়ার কোনো পানি আশ নাই কোন প্রাণী এই পানির মধ্যে বাঁচে না কোন প্রাণী নামলেও সে তলায় না পানি এমন একটা সিস্টেমে আল্লাহ করে গজবের পানি রাইখা দিছে এই জন্য বিশ্ব নবী যখন এই শহরটা কওমে লূতের শহর সফর করতে গেছে সাহাবীদের বলছে তোমরা তাড়াতাড়ি করে জমিনটা ছাড়াও কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব এইখানে নাজেল হবে কিয়ামত পর্যন্ত গজব নাজেল হবে তোমরা কওমে লূতের এইখানে দেখতে আসবা মৃত সাগর দেখতে আসবা কিন্তু এইখানে তোমরা দাঁড়াবা না কারণ এখানে আল্লাহর গজব যে কোনো মুহূর্তে পতিত হয়ে যাইতে পারে আমার মুসল্লি ভাইরা এখান থেকে বিতাড়িত হওয়ার পর এরা চলে গেছে প্যালেস্টাইন প্যালেস্টাইন থেকে মাইর খাইয়া চলে আসছে রাজান ফিলিস্তিন এই ফিলিস্তিন ভাড়া নিয়ে আজকে ফিলিস্তিনিদেরকে মারতাছে শুধু আল্লাহর কাছে দোয়া করেন এই বেয়াদব কুত্তা জাতি একদিন ধ্বংস হয়ে যাবে এরা যেথায় গেছে সেটাই পয়সন লাগাই দিছে লূত আলাইহিস সালাম চলে গেলেন জিব্রাইল একটা পর সাতবক জমিনের নিচে ঢুকাইয়া দিলেন পুরা কওমে লূতের 100 কিলোমিটার জায়গা পুরা জায়গাটা আসমান পর্যন্ত উঠাই নিয়ে গেছে আল্লাহু আকবার বললেন না আসমান পর্যন্ত উঠাই নিয়ে গেছে বেয়াদবরা জানেও না উঠাইয়া একটা আছাড় মারছে একটা আছাড় মারছে জমিনের উল্টা পিঠ চলে গেছে উপরে সদর পিঠ চলে গেছে জমিনে ওই আল্লাহ এখন আসে না নাই যারা আসে না নাই এদের জুলুম যখন সীমা রেখার বাইরে চলে যাবে কওমে লূতের মতো ইসরায়েলের বিচার হয়ে যাবে অপেক্ষা করেন দেখতে পারবেন যদি ওই পর্যন্ত বেঁচে জীবিত থাকেন কারণ এদের জুলুম এদের জুলুমে মুসলমান আজকে অতিষ্ঠিত ফিলিস্তিনের মা বোনদের চিৎকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে শুধু আমাদের চিৎকার গুলা যদি রব্বে কারিমের কাছে কবুল হয় ফিলিস্তিনের পক্ষে যদি একটা দোয়ার আওয়াজ আসে সারা পৃথিবীতে যেভাবে এখন আওয়াজ তুলছে ফিলিস্তিনের পক্ষে টুডু টুমরু ইনশাল্লাহ ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার সরে বলেন তো দেখি আল্লাহ আকবার সরে বলতে হবে সালাউদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম এই জাতির সাহসটা করেছে এই বেয়াদব জাতির আরেকজন সালাউদ্দিন আইয়ুবির দরকার ফিলিস্তিনে আরেকজন মোহাম্মদ বিন কাসেমের দরকার যে টাইগ্রিস নদীর উপর দিয়ে ঘোড়া চালায় গেছে এক কতরা পানি ঘোড়ার নিচে লাগে নাই আরেকজন সালাউদ্দিন আইয়ুবির দরকার ফিলিস্তিনে আসবে ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ বলেন আসবে না আসবে না এই ফিলিস্তিন আমার নবী নিজে পতাকা গাড়ছে
এই ফিলিস্তিন হাজার হাজার নবীর বসবাস হাজার হাজার নবী বসবাস করছে এই ফিলিস্তিনে ইনশাআল্লাহ নবীদের মাজারগুলো তারা উড়িয়ে দিচ্ছে আর শুধু তাই না ফিলিস্তিন এমন একটা জায়গা যেটা হলো মুসলমানদের প্রথম কিবলা ইনশাআল্লাহ বলেন না পৃথিবীতে দুইটা জায়গাই আমার আল্লাহর দাবি কিবলাতাইন বলা হয় কিবলাতাইন একটা হলো আমার নবীর জন্মভূমি আর একটা হলো দুনিয়ার অধিকাংশ নবীর জন্মভূমি ইব্রাহিম নবীর জন্মভূমি মুসা নবীর জন্মভূমি এই লূত নবীর জন্মভূমি আল্লাহ আকবার বলতে পারেন না ইদ্রিস নবীর জন্মভূমি মিয়া সালেহ নবীর জন্মভূমি যেখানে ইব্রাহিম নবীর কবর রয়েছে ইদ্রিস নবীর কবর রয়েছে এই জমিনটা আপনি কি মনে করলেন এই জমিনটা আমার আল্লাহ একদিন না একদিন মুসলমানের হাতে তুলে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুলে দিবে শুধু আমাদের বাকি আছে দুই ফোঁটা চোখের পানি আবার বিশ্ব নবী যখন এই ফিলিস্তিনে পতাকা গাড়ে রোমানদের বিরুদ্ধে জিহাদ করার বিজয় হওয়ার পরে নবী তখন বলেছিলেন আমার কদম যেই জমিনে নামছে এইভাবে মারতাছে এইভাবে মারতাছে কেউ একটা মুখ ফুটা বলে না যে অন্যায়টা কি জোর করে তোরা ইসরায়েল যে দেশটা বানাইছে এটা তো ফিলিস্তিনের একটা অঙ্গ কথা কর না কেন যাযাবরের বাচ্চারা সন্তানাশি করে এখানে বসবাস করে ভাড়া নিয়ে স্কুল কলেজ ভাড়া নিয়ে আজকে আলাদা দেশ কায়েম করে আজকে সেই মুসলমানের বুকের উপরে থাইকা মুসলমানকে মারে যেরকম ভাবে আমাদের দেশের অবস্থা হবে এই ইসরায়েলের মতো যে রোহিঙ্গা আছে না এই রোহিঙ্গার গোষ্ঠী একই কাজ করবে অপেক্ষায় থাকেন টু টু টুমোর অপেক্ষায় থাকেন এই রোহিঙ্গা হলো এই ইসরায়েল দ্বিতীয় ইসরায়েল হলো রোহিঙ্গা এই রোহিঙ্গার বাচ্চারা ফিলিস্তিনে দুইকা ওই দেশের সুলতান নাসের মাহমুদ তারা যখন ক্ষমতায় ছিল ফিলিস্তিনে সহজে তাদেরকে জায়গা দিতে চায় নাই জানে ইহুদির বাচ্চারা আল্লাহর অভিশপ্ত জাতি এরা যেখানে বসবে শিকড় বসায় তারপরে বসবে এই ফিলিস্তিনি ডুইকিয়া কয়েকটা স্কুল এরা ভাড়া নিয়া কয়েকটা বিল্ডিং ভাড়া নিয়া ভিতরে ভিতরে কাদিয়ানিদের মতো এই কাদিয়ানি তো ইসরায়েলদের একটা একটা এজেন্ট কথা বলে না কেন যে কাদিয়ানির গোষ্ঠী গেছেন আপনি পঞ্চগড় আমি গেছি আমি জানি প্রায় 15 হাত লম্বা 15 হাত উঁচা ওয়াল দিছে ওরা ওরা যেখানে বাস করে এদের ভিতরে মসজিদ মাদ্রাসা ওর ভিতরে কি হয় ও জানে আর আল্লাহ জানে ওর ভিতরে সাধারণ মুসলমান ঢুকতেও দেয় না খ্রিস্টান মিশনারির মতো ওরা বানাই দিতেছে ভিতরে কি ষড়যন্ত্র চলে হেলিকপ্টার দিয়ে কি পরমাণু অস্ত্র আনে ওরাই ভালো জানে সরকার যদি এদেরকে নিয়ন্ত্রণ না করে কাদিয়ানি আর রোহিঙ্গা একদিন না একদিন এই দেশে 71-এর মতো আবার বিপদ হয়ে দাঁড়াবে আবার বিস্ফোরণ হয়ে দাঁড়াবে মিয়া রোহিঙ্গারা এখন পর্যন্ত চ্যালেঞ্জ করেছে আলাদা রাষ্ট্র স্যার আসামের মতো তার আলাদা অঙ্গরাজ্য চায় যদি একটা কথা মনে রাখবেন আমরা মুসলমান আমাকে দয়া আছে এই জন্য এই রোহিঙ্গা জায়গা দিছি 10 লক্ষ রোহিঙ্গা ওরা এমন বেয়াদবের বেয়াদব এমন গারুয়ার গারুয়া এমন এমন বেতাড়া এগুলা এমনি কিন্তু ওই দেশ থেকে এই দেশে অগম মাই রেখা দেয় নাই ইসরায়েলের মতো বিস্ফোরণ হবে মনে রাখবেন ঠিক এই ইসরায়েলকে ফিলিস্তিন ভাড়া দিয়া আজকে কর্মগত ভাবে আস্তে আস্তে করে এই ইসরায়েল ফিলিস্তিনি দখল করতে 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 দেখেন এখন বিশাল একটা রাষ্ট্রই কায়েম করছে ইসরায়েল হালাকি এটা সন্ত্রাসী দল এরা যাযাবর এরা যাযাবর এরা অভিশপ্ত আল্লাহর ঘোষণা কোরআনের অভিশপ্ত জাতি এরা আল্লাহ সব জাতিরে মাফ করতে পারে ইহুদিদেরকে মাফ করবে না করে দিবে জানেন এরা কত বড় মারাত্মক এরা হাজার হাজার নবীরে পাড়ায় ধরে জবাই দিছে এই 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 ইহুদির জাতি এদের মতো আল্লাহ বিদ্বেষী রসুল বিদ্বেষী পৃথিবীতে কোনো জাতি আল্লাহ বানায় নাই আজকে সেই ইসরায়েলের পক্ষে আমেরিকা আমেরিকা আমাকে কলিজার ভাই
তিনি ইসরায়েলকে অস্ত্র দিবে সমর্থন দিবে সব দিতাছে তাহলে বোঝা গেল আমেরিকা আমাদের বন্ধু না আমেরিকা আমাদের এক নম্বর শত্রু ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম আজ থেকে 1445 বছর আগে আমার পবিত্র নবীর জবান দিয়ে ঘোষণা করেছে মুসলমান থাকবে মুসলমানের বন্ধু কোন ইহুদি নাসারা মুসলমানের বন্ধু না জাজাবারের মতো বসাইলো ব্রিটেন আমেরিকা রাশিয়া তাদেরকে বসাইয়া আজকে মুসলমানদের খানা নাই এমন ভাবে মারতেছে ওদের টার্গেট শুধু হসপিটাল আর মুসলমানদের মসজিদ যেইখানে আমার পীর হাবিব ইমামতি করেছে বাইতুল মুকদ্দাস যারা মুসলমানদের প্রথম কিবলা এই মুসলমানদের প্রথম কিবলাটা যেখানে আমার নবী লক্ষ লক্ষ নবীদেরকে পিছনে রেখে কোটি কোটি বিলিয়ন কোটি ফেরেশতাদেরকে পিছনে রেখে নবী ইমামতি করেছে এই জায়গাটা পর্যন্ত বেঈমানগুলো ইসরায়েল এই বেয়াদবগুলি এই লাল কুত্তা বাহিনী বন্ধ করে দিয়েছে আমরা ফিলিস্তিনে যেতে পারবো না অন্তত রাতের অন্ধকারে দুই ফোঁটা পানি ফেলাইয়া দোয়া করা উচিত মসজিদে প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া করা উচিত আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো ওদের জন্য কোনো হেদায়েত নাই দুনিয়ার সব জাতি হেদায়েত পাবে ইহুদিরা কোনোদিন হেদায়েত পাবে না আল্লাহ ডাইরেক্ট ঘোষণা আর এরা অভিশপ্ত জাতি হিন্দুরা হেদায়েত পাবে এটা কোরআনে আছে খ্রিস্টানরা হেদায়েত পাবে এটা কোরআনে আছে কিন্তু ইহুদি জাতি জীবনে হেদায়েত পাবে না এই জন্য দেখেন পৃথিবীর কোথাও ইহুদি নাই একমাত্র ইসরায়েল আছে আল্লাহ আমাদেরকে মুসলমানদেরকে হেফাজত করেন আমিন আরো জোরে বলেন আমিন লাশের পর লাশ ফেলতেছে লাশের পর লাশ ফিলিস্তিনের মুসলমানের কষ্টটা আপনারা বুঝতেন যদি আপনাগো দেশটা এরকম একদিন হইতো তাহলে বুঝতেন ফিলিস্তিনের কষ্ট একটা বাবা দুটো ছেলে একটা মেয়ে স্ত্রী মা বাবা এক ঘরের মধ্যে বোম্বিং করে মেরে ফেলেছে লোকটা চাকরির সুবাদে অন্য জেলায় সেলবি দেয় লোকটা এসে দেখে সকালবেলা আপনারা দেখেছেন ফেসবুকে সকালবেলা লোকটা বাহিরে চলে বিদায় সকালবেলা আয়ে দেখে সমস্ত বডিগুলা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে ভাঙ্গা বিল্ডিং এর উপরে বসে খণ্ড বিখণ্ডিত লাশের পাশে বসে বাবা নির্বিকে নির্ভিদে পাথরের মূর্তির মতো বসে আছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনার মনে কি কোনো কষ্ট নাই লোকটা কোনো জবাব দিতে পারে না কি জবাব দেবে বলেন কি জবাব গত সপ্তাহে দেখে গেছে সবাই বেঁচে আছে একসাথে খাওয়া দাওয়া করে গেছে রাত্রে এমন ভাবে বোম্বিং করছে পুরো বাড়িটা বাবা জমিনের সাথে মিলাই দিছে ঘরের ভিতর থেকে একটা মানুষও বের হতে পারে নাই লোকটা ধ্বংস স্তূপের উপরে বসে কান্দে আর বলে বলি এই জন্যই কি তুমি দুনিয়ায় আমাদেরকে পাঠাইছো এই ইসরায়েলকে বন্ধু বানাইলাম এই জন্য দয়া করে মায়া করে এদেরকে জায়গা দিলাম এখন আমরা নিজেরাই থাকতে পারতাছি না ইসরায়েলের একটাই নিয়াত ফিলিস্তিন তারা ধ্বংস করে দিয়ে আজাদ করে নেবে ইসরায়েল বানায় ফেলবে কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন টু ডু টু মুরই বিয়াদব জাতি দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে ইরান যদি আর মাত্র একটা মাস ফিলিস্তিনের পক্ষে কাজ করে এরদোগান যদি একটা মাস কাজ করে ফিলিস্তিনের পক্ষে আমার বিশ্বাস একটা মাসও এই বেয়াদব জাতি মাঠে টিকে থাকতে পারবে না দোয়া করেন আল্লাহ ইরান এবং লিবিয়া সৌদি আরব তাদের সাথে অ্যাড হওয়ার জন্য
সাহায্য করার জন্য আরে যদি আফগানিস্তানরা যাইতে পারতো ইরানের মতো যদি পাশে থাকতো এই আফগানিরাই যথেষ্ট ছিল তবে দোয়া করেন আফগানিস্তানে 2500 যদি ঢোকে ইসরায়েলকে খতম করতে মাত্র 1 ঘন্টা টাইম লাগবে কারণ আফগানিরা পৃথিবীতে একটা মাত্র দেশ আছে পৃথিবীর রবের হুকুম সারা পৃথিবীর কাউকে মানে না কিসের আমেরিকা কিসের অস্ট্রেলিয়া কিসের কার কি আফগানিস্তান পৃথিবীর কাউকে ভয় পায় না একমাত্র আমার রব সারা আর তারা রাষ্ট্র পরিচালনা করতেছে এরকম ভাবে তাদের ভিতরগত পেটে ভাত নাই কোন দেশ তাদের সাহায্য দেয় না সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে তারা বলেছে পৃথিবীর কারো সাহায্য লাগবে না রব্বে কারিমের সাহায্য আমাদের জন্য যথেষ্ট আল্লাহ সাহায্যের মধ্যে 100% বিশ্বাস আছে একটা মাত্র দেশ পৃথিবীতে সেটা হলো একমাত্র আফগানিস্তান সৌদি আরবে 100% রবের উপরে বিশ্বাস নাই ওরা ব্রিটেন সারা আমেরিকা সারা 1 ঘন্টা চলতে পারে না মোহাম্মদ বিন সালমান কিন্তু আফগানিস্তান রবের সাহায্য সারা পৃথিবীর কারো সাহায্য তাদের দরকার নাই শুধু আপনাদের খেদমত আরজ করছে কেন এই কথাগুলো বলছি ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই চোখের পানি ফেলে দোয়া করার দরকার আছে ছোট ছোট বাচ্চাগুলা কোথায় মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় খাবার কোথায় কি পানি নেই গোসল নেই খাওয়ানোর কোনো সিস্টেম নেই তো বাংলাদেশ না গাছ গাছ আছে গাছের নিচে যে বসলাম ফিলিস্তিন এমন একটা দেশ সৌদি আরবের মতো মরুভূমি ছোট বাচ্চাদের কি অবস্থা আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ তোমার ফিলিস্তিনকে রক্ষা করো ফিলিস্তিনের পক্ষে আল্লাহ আল্লাহকে একটা ডাক দেন তো আল্লাহকে একটা ডাক দেন ফিলিস্তিনের পক্ষে একটা ডাক দেন আমি জোরে একটা ডাক দেন আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো ইসরায়েলকে ধ্বংস করো এই কুত্তাগুলাকে ধ্বংস করো আল্লাহ এই বেয়াদুগুলা যাযাবরগুলাকে ভাড়াটিয়াগুলাকে ধ্বংস করো ওগো বাপদাদার দেশ এইটা না ওরা যেই দেশে বসছে সেই দেশ থেকে বিতাড়িত করছে মুসলমানদেরকে নরম পাইছে দয়ালু পাইছে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দয়ালু পাইছে এই রোহিঙ্গাদের মতো তারা স্থান গাইরে নিয়ে এখন দেশই স্বাধীন চায় তারা পুরা ফিলিস্তিন তারা ইসরায়েল বানাইতে চায় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন মুসলমানদেরকে হেফাজত করেন আমার নবী যদি একজন সাহাবি বেঁচে থাকতো তাহলে বুঝায় যেত ইসরায়েল যে পৃথিবীতে কত বড় বিস্ফোরণ কত বড় বিস্ফোরা এটা বুঝায় দিত আপনার আমি বুঝবো না আপনার আমি বুঝবো না এটা কত বড় বেয়াদব কত বড় বাটপার এডি কত বড় যে হারামি এডি এটা আপনি বুঝবেন না কোরআনের ভাষা যারা বুঝেন কোরআন যারা পড়তে পারেন এরা জানেন যে এরা যে কত বড় বেয়াদব মূসা আলাইহিস সালামকে এরা জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দিছে এরা মূসা আলাইহিস সালামের উম্মত থেকে ইহুদিরা শুধু একমাত্র বনি ইসরায়েলের উম্মত ইহুদিদের আরেক নাম হলো বনি ইসরায়েল বনি ইসরায়েলের আরেক নাম হলো ইসরায়েল ইসরায়েলের আরেক নাম হলো বনি ইসরায়েল এটা মনে রাখবেন এরা 1-2 হাজার নবীদেরকে হত্যা করে নাই হাজার 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 নবীদেরকে তারা জবাই দিছে মূসা আলাইহিস সালামকে তারা এমন মারা মারছে আল্লাহ পাকের কাছে দোয়া করতে বাধ্য হইছে ওয়াকাদ তাআলামুনা আন্নি রাসূলুল্লাহ আল্লাহ আমারে কি তুমি রাসূল বানাও নাই যদি আমারে রাসূল বানাইতে পারো আমারে সাহায্য করো এই বেয়াদব জাতির আমি সোজা করে ছাড়বো মূসা আলাইহিস সালামের দোয়া কবুল হইছে এদেরকে আল্লাহ বিভিন্ন আযাব গজব দিয়ে সোজা করছে 6 মাস ওগো খাবার পাকাইলি খাবারের মধ্যে বড় বড় ভাঙুয়া ব্যাং জন্ম নিছে খাবার পাকানোর পরেই দেখা গেছে বিষাক্ত সাপ বিচ্ছু ওদের খাবারের মধ্যে আল্লাহ ঢুকাই দিছে এটা খাইয়ে খাইয়ে মরছে আবার দেখা গেছে বিশাল বড় রক্তপাত আল্লাহ বৃষ্টি দিছে এই ইহুদি জাতিরে এইভাবে মারছে লাখ লাখ ইহুদির বাচ্চাকে মারছে এই গজব দেওয়ার পরও যখন ওরা ঠিক হয় নাই মাত্র কয়েক লক্ষ ইহুদি পৃথিবীতে আছে এই কয়েক লক্ষ ইহুদি আজকে মুসলমানদেরকে নারাই নিয়ে চারাই নিয়ে বেড়াইতেছে যদি সারা দুনিয়ার মুসলমান এখন এক হয়ে যাইতো
হাতের মুঠোর মধ্যে মাওয়ার মতো সাপ দিয়ে এই কুত্তাগুলার মাইরে ফেলান যাইত এক কোটি পিপি লেখাও যদি হয় একটা মানুষ একটা জাতা দিয়ে মাইরে ফেলতে পারে আমরা তো মুসলমান মুসলমানের মতো না এক দেশ যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে আরেক দেশ ওই দেশের বিপক্ষে লেগে যায় কথা বলে না কেন এই যে ইরান ফিলিস্তিনের পক্ষে লাগার জন্য রেডি হয়ে গেছে এদিক দিয়ে চায়না হুংকার দিতেছে আমেরিকা হুংকার দিতেছে রাশিয়া হুংকার দিতেছে কিন্তু মনে রাখবেন মুসলমানদেরকে যদি আল্লাহ কষ্টে রাখে মুসলমান মৃত্যুর পরে শহীদ হয়ে যাবে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে চলে যাবে ইহুদি নাসারারা কোনোদিন জান্নাতে যাবে না আল্লাহ ফিলিস্তিনি যে মা বুন্দাসকা অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত কোথায় সন্তান আছে কোথায় স্বামী আছে কোথায় বাবা মা আছে কেউ জানে না কি কোথায় আছে কি অবস্থায় প্রাণের ভয়ে কে কোন দিকে পালাচ্ছে কোথায় বোম্বিং হবে কেউ বলতে পারে না কত যে আতঙ্কের মধ্যে ফিলিস্তিনের মানুষ দিন রাত কাটাচ্ছে صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إلا الله محمد رسول الله الله ذاكرين شاكرين محبين الله پيريو محبوب الله شكر غزي بندرا الله رب العالمين دفتر لاکھ کرے شکریہ گپن کرچی جئی مہان پرتیپالک اپنا کاما کے پوتر جمار دنے ماہ ربیع الاول شیش جمعے ایکادا چتے بھالو بیشے مایا کرے دیا کرے مسجد آگے آگے ایسے بجبار توفیق چکو جی رب کریم دان کرلین اوی ربیر پتی ہمرا خوشی نہ بیزار ایکادا چتے چکار میرے بولی الحمدللہ جت دن تھک بے عیدہ پران گے جب اللہ ریگان جت دن دیہی دیہے تھک بے پران عبادت کروئی ربیر رب کریم بولین بندہ جت دن پر جندہ تمہیں آمار تھک با آمیو تمہار تو دن تھک با پروشت ناشتے بارے یہودی نصر کرسچن جرا آچھے جرا اللہ کے اللہ بولی مانے نا مانو جار سے پراکتک بھابے یا بچو لے جبے ایٹے شدو مانے اللہ کے ماننا آخرت بولی بشش کرنا تادر کے اللہ کیا نو بسائے رکھ سے پروشن آشے اللہ بولین ایکٹا زون گولی شدو ایک کولیٹیر گاستا کے نا ایک زون گولی شدو اپوکر کی تو گاسی تھا کے نا اپوکر ہی انہیں گاستا کے تھا کے نا سندر بونیر بیتر شدو سندر بونی تھا کے نا سندر کاٹی تھا کہنا ایر بھی ترے بیبین رنگر گاس تھا کہ زی گاس گولے زیبونو کاسے لگ بلا آسے نا نائی کندر سندر بونر بھی ترے شدو سندر گاسے جو تھی تھاکتا سندر گاس باستو نا سندر گاس کے شکتو کر جنو ماتی کے شکتو کر جنو سندر گاس کے پٹکشن دیر جنو انہیں گاس اللہ سندر بونے بنائے رکھ سے اللہ پاک بولین دنیا ٹھیکائی رکھر جنو ہار رکھر میرے مانوس ہمیں بانائی سی جہرہ شدو دنیا ہی پاوے بل تؤثرون الحیات الدنیا والآخرت عبقا والآخرت خیر و عبقا شدو ترہ دنیا ہی پاوے آخرت کسو بابنا جرکم باب یہودی نصرہ
যারা আল্লাহকে বিশ্বাস করে না এরা দুনিয়ায় শান্তি পাবে আখেরাতে তারা কিছুই পাবে না ঘোষণা কার আল্লাহ জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ কত মায়া করে দয়া করে এই মুসলমানকে বানাইয়া ছোট্ট একটা ডিক্লারেশন দিয়েছে মুসলমান সম্পর্কে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম চয়েসকৃত ধর্ম ভালোবাসার ধর্ম শান্তির ধর্ম দুনিয়া শান্তি আখেরাত শান্তি সেটা হলো ইসলাম ধর্ম এখন এই আয়াতকে আমরা নিয়ে গেছি অপব্যাখ্যায় তার মানে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমাকে হাত পা বাইন্ধে দিছি মুসলমান খালি মায়ের খাইব মুসলমান কোনো প্রতিবাদ করতে পারবো না কথা কন না কেন এইটারে নিয়ে গেছে জঙ্গিবাদের ভিতরে যে ইসলাম শান্তির ধর্ম মুসলমান কিল্লে গে রাস্তায় নামবে কিল্লে গে মুসলমান মায়ের খাবে ও মায়ের দিব কেন এইটা আমরা মুসলমানরাও বুঝি না আয়াতের অর্থ এর লেগে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মুসলমানদের পঙ্গু বানায় রেখে দিয়েছে আজকে ইসরায়েল সাদা চামড়ার কুত্তারা মুসলমানকে যেইভাবে মারতেছে অসভ্য জাতি বেয়াদব জাতি সন্ত্রাসী জাতি এই খ্রিস্টান ইহুদির বাচ্চারা সাইয়ে সাইয়ে দেখতেছে কথা বলে না কেন আল কাফিরিন মিল্লা ওয়াহিদা সারা দুনিয়ার বেঈমান গুলা এক সুতায় গাদা পার্শ্ববর্তী দেশ হিন্দু দেশ সে আজকে ইসরায়েলের পক্ষে কথা বলে না কেন তাহলে বোঝা গেল ইন্ডিয়া যে আমাদের বন্ধু বন্ধু কলায় ও আমাদের বন্ধু না আমার মুসলমান মুসলমান ভাইদের যারা শত্রু তাহলে বোঝা গেল সারা দুনিয়ার মুসলমান শত্রু আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে একমাত্র আমাগো এই দেশ থেকে পদ্মার ইলিশ মজাইডেনের লেগে আর কিছু না ইন্ডিয়া আমাকে সাইরে না কেন এক আনা দিয়েও গুনে না এটা মনে করে এটা ওকে দেশ এই মুসলমান তার প্রমাণ হয়ে গেল যদি সত্যিকারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে ফিলিস্তিনের সাথে আমরা আগেও ছিলাম এখনো আছি যদি আমাদের বন্ধু হইতো ভারত অন্তত আমাদের দিক তাকাইয়া কারণ তার দেশে বাংলাদেশের ষোলো গুণ মুসলমান এক জায়গায় করলে যতগুলা মুসলমান ভারতে তার সাথে বেশি মুসলমান ভারতে সে শুধু হিন্দুদের ভোটে নির্বাচিত নয় মোদী সরকার সে মুসলমানের ভোটেও নির্বাচিত তাহলে বোঝা গেল ব্যবধান শুধু একটাই আল্লাহ রাসূল যা বলছে আল কাফিরিন মিল্লা ওয়াহিদা সমস্ত মুশরিক হিন্দু নাসারা বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব এক সুতায় বাঁধা এটা কে বলেছেন আরো জোরে বলতে হবে কে বলেছে যদি মুসলমানের ব্যথায় ব্যতীত হইয়া কোন দেশ পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান সে যেভাবেই হোক পাশে দাঁড়াবার ফিলিস্তিনের পক্ষে আসে সহমর্মিতা দেখাইছে সহানুভূতি দেখাইছে এটাই তো অনেক কিছু আমাগো দেশে অস্ত্র নাই বস্ত্র নাই আমাগো দেশ উড়াই দিতে পারে ইসরায়েল মাত্র 30 সেকেন্ডের ভিতরে আমাগো যে দেশ তারপরে যে সাহস মানে প্রধানমন্ত্রী বিবৃতি দিছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি আলহামদুলিল্লাহ বলেন ধন্যবাদ দেন মিয়া খালি পারেন খালি সমালোচনা করতে অন্তত এই কথাটুকু থ্যাংক ইউ জানেন আপনি পৃথিবীর কোন নাস্তিকের বাচ্চারা কথা বলে না কেন যে কাদিয়ানির গোষ্ঠী গেছেন আপনি পঞ্চগড় আমি গেছি আমি জানি প্রায় 15 হাত লম্বা 15 হাত উঁচা অল দিছে ওরা ওরা যেখানে বাস করে এদের ভিতরে মসজিদ মাদ্রাসা ওর ভিতরে কি হয় ও জানে আর আল্লাহ জানে ওর ভিতরে সাধারণ মুসলমান ঢুকতেও দেয় না খ্রিস্টান মিশনারির মতো ওরা বানাই দিতেছে ভিতরে কি ষড়যন্ত্র চলে হেলিকপ্টার দিয়ে কি পরমাণু অস্ত্র আনে ওরাই ভালো জানে সরকার যদি এদেরকে নিয়ন্ত্রণ না করে কাদিয়ানিয়া রোহিঙ্গা একদিন যেরকম ভাবে আমাদের দেশের অবস্থা হবে এই ইসরায়েলের মতোই যে রোহিঙ্গা আছে না এই রোহিঙ্গার গোষ্ঠী একই কাজ করবে অপেক্ষায় থাকেন টু টু টুমোর অপেক্ষায় থাকেন
এই রোহিঙ্গা হলো এই ইসরায়েল, দ্বিতীয় ইসরায়েল হলো রোহিঙ্গা। এই রোহিঙ্গার বাচ্চারা ফিলিস্তিনে দুইকা, ওই দেশের সুলতান নাসের মাহমুদ তারা যখন ক্ষমতায় ছিল ফিলিস্তিনে, সহজে তাদেরকে জায়গা দিতে চায় নাই, জানে ইহুদির বাচ্চারা আল্লাহর অভিশপ্ত জাতি, এরা যেখানে বসবে শিকড় বসায় তারপরে বসবে। এই ফিলিস্তিনি ডুইকিয়া কয়েকটা স্কুল এরা ভাড়া নিয়া, কয়েকটা বিল্ডিং ভাড়া নিয়া, ভিতরে ভিতরে কাদিয়ানিদের মতো, এই কাদিয়ানি তো ইসরায়েলদের একটা একটা